তোমার মেয়ের যে আজকে রেজাল্ট দিছে খোঁজ খবর রাখো কিছু, জানো কিছু? আজকে ফারহানার রেজাল্ট দিছে, কই জানি না তো। তা জানবা কিভাবে? সংসারের কোনো খোঁজ খবর রাখো তুমি? হ্যাঁ, আমারে যদি সংসারের খুঁটটা কইটা সব কিছু খোঁজ খবর রাখা লাগে, তাহলে তোমারে আনছি কিসের জন্য? তুমি আছো কিসের জন্য? হ্যাঁ, সব তো আমিই করতে পারতাম। হ্যাঁ, এখন তো তুমি এটাই বলবা, জানি না। আমারে তো কামলা কাটানোর জন্য আনছো, আমি জানি না মনে করছো? সংসারের সব কিছু আমার দেখা লাগে, তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি তো খালি পটপট করতে পারো। তুমি বুঝো দেখেই তো তোমারে আনছে এই সংসারে, নাহলে কি আনতাম? খুব জানা আছে। এখন মেরে ডাইকা আর মেয়ের রেজাল্ট একটু জানো, যেমন বাপ তেমন তার বেটি। বাপেও কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে না, এখন মেয়েটাও হয়েছে এমন। কেন, রেজাল্ট কি খুব বেশি খারাপ হয়েছে নাকি? তা তুমি তোমার মেয়েকে ডাইকা, তারপর জিজ্ঞেস করো, যাও। বুঝছি, মেয়েকে আর লাই দেওয়া যাবে না, বেশি লাই দেওয়া হয়ে গেছে, এখন একটু টাইট দিতে হবে ওকে। দাঁড়াও, ডাকি। এই ফারহানা, এই ফারহানা। জি আব্বু, তুমি ডাকছো আমাকে? হ্যাঁ, তোর নাকি রেজাল্ট দিছে? ওহো, এর মধ্যে জানি গেছে, হয়েছে আজকে শেষ। আমি একদম কিরে, কথা বলিস না কেন? হ্যাঁ, তোর নাকি আজকে রেজাল্ট দিছে, আর তুই নাকি খুব সুন্দর মার্কস পাইছস, কথা বলস না কেন এখন? হ্যাঁ, ইয়ে আব্বু, আসলে হয়েছে কি জানো, কোশ্চেন না অনেক হার্ড ছিল বুঝছো, কিন্তু তাও আমি খাতায় সব লিখছিলাম জানো, কিন্তু তারপরও না স্যার ম্যাডাম না আমাকে মার্ক দেয় নাই। ও, স্যারদের তো তোর সাথে শত্রুতা, মেয়ের জন্য তোরে কোন মার্কস দেয়? তোরে তো পড়াশোনাই আমি করতে দেখি না, সারাদিন তো খালি ঘুটঘুট করো, মার্কসটা আইবে কই দিয়া? তোর মতো বয়স আমি কত পড়ালেখা করছি জানো? তোর মতো রেজাল্ট আমার জীবনেও আসে না, সবসময় A+ মতো রেজাল্ট আইসে, আর তোর, তুই আমার মাইয়া হইয়া তোর আজকে এই অবস্থা। তাই নাকি আব্বু, তুমি অনেক ভালো রেজাল্ট করতা তাই না? কিন্তু আমাকে তো বড় বাবু বলছিল তুমি নাকি স্কুলে একটু ভালো করতা না, সব সময় ফেল করতা, এরকম টাইপের। আমি বলি নাই কিন্তু, বড় বাবু বলছে, ইউ নো বড় বাবু। দেখছো তোমার মেয়ের অবস্থা, কিভাবে কথা বলতে হয় বড়দের সাথে তাও জানে না, তা আবার বাবার মুখে মুখে তর্ক করে, বেয়াদব মেয়ে কথাকার। ওর মতো বয়সে বাবার চোখের দিকে তাকাই কথা বলতে পারতাম না, আর ওর অবস্থা দেখো। দাও দাও, আরো লাই দাও, এই লাই দিয়ে দিয়ে তো মেয়েটারে মাথায় উঠেছে, এখন বুঝো ঠেলা কেমন লাগে। এই, আজকে থেকে তোর সব পড়াশোনা বন্ধ, কাকা থেকে তুই আর স্কুলে যাবি না, প্রাইভেটে যাবি না, সব বন্ধ তোর। বাসায় বসে যত কাজ আছে, থালা বাড়ি থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, সব তুই করবি, সব। হাই হাই, বাবা তো দেখি পুরো সিরিয়াস হয়ে গেছে, অনেক খেপে গেছে, যেই সত্যি কথা বলছি এমনি গায়ে লেগে গেছে। এখন আমার এই পড়াশোনা বই।